নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইন্টারনেট সল্টেক ইউটিউব চ্যানেল আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত তো বন্ধুরা এখন আমি আপনাদের সামনে দেখাবো আপনারা লাইসেন্স যদি নিতে থাকেন অর্থাৎ যারা যারা মদের ইচ্ছুক তা তারা কিভাবে অনলাইনে আবেদন করবে তা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং অনলাইনে কিভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়া আমি আপনাদের সামনে দেখাবো বন্ধুরা অনেকেই জানেন যে মদের ব্যবসা করার জন্য একটি বৈধ লাইসেন্স থাকা দরকার তা সেই লাইসেন্সটি পাওয়ার জন্য আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন তা সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো তা চলুন বন্ধুরা শুরু করা যায় ফার্স্টে বন্ধুদের বলবো আপনারা মদের লাইসেন্স অ্যাপ্লিকেশন করার জন্য পশ্চিমবঙ্গ আবগারি দপ্তরের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটিকে ওপেন করবেন এক্সাইজ ডট ডাব্লু ডট জিও ডট ইন এই ওয়েবসাইটটিকে আপনারা ওপেন করবেন আমি ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটিকে আমি দিয়ে রাখবো আপনারা লিঙ্কে ক্লিক করে সেই অর্থাৎ সেই ওয়েবসাইটের লিঙ্কটিতে আপনারা ক্লিক করে আপনারা ওয়েবসাইটটিকে আপনারা ওপেন করতে পারবেন তা আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি কিভাবে আপনারা আবেদন করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইটটি ওপেন করছি পুরোপুরি ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা স্কল করে একটু নিচে যাবেন আমি আপনাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি পুরোপুরি ওপেন হয়ে হয়ে গেছে এবার আপনারা স্কল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখবেন যে আমি অপশানগুলো আপনাদের দেখাচ্ছি আচ্ছা ই সার্ভিসে দেখুন ই সার্ভিসের যে অপশনগুলো আছে দেখুন এই যে ই সার্ভিসে দেখুন বিভিন্ন রকম অপশান আছে তার মধ্যে আপনারা অ্যাপ্লাই ফর নিউ এক্সাইজ লাইসেন্স এটাতে আপনারা ক্লিক করবেন আমি ক্লিক করে আপনাদের দেখাচ্ছি অ্যাপ্লাই অ্যাপ্লাই ফর নিউ এক্সাইজ লাইসেন্স এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন নতুন একটা পেজ আপনাদের সামনে চলে আসবে তা বন্ধুরা দেখতে পাচ্ছে এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এবার সিটিজেন কর্নারে যে অপশানগুলো আছে সেই অপশানগুলো কি কি কাজ আমি সেই বিষয়ে আপনাদের একবার জানিয়ে দিই তা প্রথমকার অপশানটা আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা ক্লিক করে অ্যাপ্লিকেশন এখান থেকে করতে পারবেন এবং আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন অর্থাৎ সাবমিটেড যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটা আপনারা আপডেট করতে পারবেন সেকেন্ড অপশানে আপডেট অ্যান্ড রিস সাবমিট সেভড অ্যাপ্লিকেশন এই অপশানটা ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন আপডেট করতে পারবেন এবং তিন নম্বর অপশান যেটা আছে প্রিন্ট সাবমিটেড অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনারা সাবমিট যে যে অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছেন সে অ্যাপ্লিকেশনের কপি আপনারা প্রিন্ট করতে পারবেন এবং ভিউ স্টেটাস অ্যান্ড রিসাবমিট অ্যাপ্লিকেশন এই এই অপশানটায় আপনারা অ্যাপ্লিকেশনের যে স্টেটাস সেই স্ট্যাটাস আপনারা কীভাবে দেখবেন অর্থাৎ আপনারা ভিউ স্ট্যাটাসেট যদি যান তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন এবং লাস্টের যে অপশানটা আছে দেখুন এন্টার পেমেন্ট আফটার অ্যাপ্রুভাল এই অপশানটা আপনারা ক্লিক করবেন তখনই যখনই আপনার অ্যাপ্লিকেশনটি পুরোপুরি ডকুমেনশন ভেরিফিকেশন বা ফিল্ড ভেরিফিকেশন এবং আপনার যে টোটাল ল্যান্ডের যে ভেরিফিকেশন এবং প্রশাসনিক যাই ভেরিফিকেশন হোক না কেন সেই ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনার পুরোপুরি অ্যাপ্লিকেশনটি যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনারা পেমেন্ট করবেন অর্থাৎ কত টাকা পেমেন্ট করবেন সেই বিষয়ে জানতে গেলে আপনাকে হেল্প ডেস্কে কল কল করতে হবে দেখুন ডান দিকে দেখুন হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে অর্থাৎ আপনারা জেলার যে আবগারি দপ্তর অর্থাৎ এক্সাইজ অফিস আছে সেই অফিসে গিয়ে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করবেন এবং কত টাকা কী পেমেন্ট করতে হবে এবং আরও যদি বিস্তারিত তথ্য আপনাদের জানার থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা জেনে নিতে পারেন তা বন্ধুদের আমি দেখাবো অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন আমি আর কী কী কাজ সে বিষয়ে আপনাদের বললাম তা আপনারা ফার্স্টে অপশানটা ক্লিক করবেন পেপার অ্যাপ্লিকেশন এই অপশানটা আপনারা ক্লিক করবেন তবে আপনারা অ্যাপ্লিকেশনের যে পেজ সেই পেজটা আপনারা দেখতে পাবেন এবং সেই পেজ থেকে আপনারা অ্যাপ্লিকেশন করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে আবার চলে আসবে এবং অ্যাপ্লিকেশন টাইপ আপনারা যদি ইন্ডিভিজুয়াল হয় আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট নিতে চান তাহলে ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন মাল্টি ইন্ডিভিজুয়াল অর্থাৎ আপনি বা আরও যদি আপনার সাথে কেউ থাকে সেক্ষেত্রে যদি আপনি লাইসেন্স নিতে চান তাহলে আপনারা যদি লাইসেন্স নিতে চান তাহলে মাল্টি ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন অর্থাৎ কোম্পানি কর্পোরেশন ফার্ম কোঅপারেটিভ সোসাইটি অর্থাৎ কোনো কোম্পানি হয় যদি কোম্পানি হয় বা ফার্ম ফার্মের আন্ডারে যদি আপনার কোনো রেজিস্ট্রেশন থাকে বা কোঅপারেটিভ সোসাইটি যদি থাকে সে কোঅপারেটিভ সোসাইটি বা ফার্ম বা কর্পোরেশন বা কোম্পানির অধীনে লাইসেন্স নিতে পারবেন তা ব্যক্তিগত আপনারা আবেদন করার জন্যই আমি দেখাচ্ছি আপনাদের তা অ্যাপ্লিকেশন টাইপ আপনারা ইন ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন ইন্ডিভিজুয়ালে ক্লিক করে আমরা আপনাদের সামনে দেখবেন আর একটা নতুন দেখবেন আর একটা পেজ এরকম ওপেন হবে এখানে সমস্ত কিছু বলা আছে আপনার যেসব ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে অনলাইনে টোটাল দেখুন ফাইল ফর্মেট কিভাবে কি করতে হবে সব দেওয়া আছে দেখুন ফার্স্টে আপনি বলুন তা বন্ধুরা দেখুন এখানে কি কী ডকুমেন্টস লাগবে টোটাল সব দেওয়া আছে সেলফ অ্যাটেস্টেড ফটো কপি অব ন্যাশনালিটি প্রুফ অর্থাৎ আপনার ভোটার কার্ড বা পাসপোর্ট বা প্যান প্যান কার্ড নাম্বার যদি থাকে অর্থাৎ প্যান কার্ড যদি আপনার থাকে তার কপি আপনাদের লাগবে এবং সেলফ পার্টিফিকেট ফটোকপি অফ প্রুফ অফ ডেট অফ বার্থ অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট যদি থাকে বা মাধ্যমিক অ্যাডমিট যদি থাকে সেই কপি আপনাদের আপলোড করতে হবে এবং সেলফ প্যাটিফিকেট ফটোকপি অফ ইন সাপোর্ট হার এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ উচ্চশিক্ষার যদি কোনো ডকুমেন্টস আপনাদের থাকে তাহলে সেক্ষেত্রে এই ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে ডিক্লারেশন রিগার্ডিং মেডিকেল ফিটনেস ইন ফর্ম অফ অফ অ্যান্ড এভিডোভিট অর্থাৎ আপনার যে ফিড মেডিকেল ফিটনেস আছেন আপনি সেই কোর্ট থেকে একটা এভিডোভিট করতে হবে সেটা ফার্স্ট ক্লাস না নোটারি সেটা আপনারা বিস্তারিত টোল ফ্রি নাম্বারে টোল ফ্রি নাম্বার আবগারি দপ্তর যদি থাকে সেই নম্বরে কল করবেন অথবা আবগারি দপ্তরের যে জেলা অফিস সে অফিসে গিয়ে আপনারা সেটা জেনে দেবেন তো সেই ফিটনেস সার্টিফিকেট আপনাদের কপি দিতে হবে এবং আপনার যে ল্যান্ডের ডকুমেন্টস অর্থাৎ ল্যান্ড রেকর্ডের যে ডকুমেন্টস বা ডিড অর্থাৎ দলিল যদি থাকে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে এবং কপি অফ এনওসি ওসি নো অবজেকশন সার্টিফিকেট আপনাকে দিতে হবে অর্থাৎ আপনি যে লাইসেন্সটা যেখানে করছেন অর্থাৎ যে লোকেশন অর্থাৎ যে অবস্থানে আপনি আপনি করছেন তার সেখানকার নো অবজেকশন সার্টিফিকেট আপনাদের একটা আপনাকে দিতে হবে এনওসি সার্টিফিকেট আপনাকে দিতে হবে এই অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে তো এখানে সাইট প্লান এবং আপনার যে 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 অবস্থানে আপনি অর্থাৎ যে ল্যান্ডের ওপর আপনি যে লাইসেন্সটা নিতে চাইছেন বা কাউন্টার আপনি করতে চাইছেন সেই ল্যান্ডের একটা প্লান করতে হবে যে কোনো সার্ভার যে কোনো প্ল্যানার দিয়ে আপনাকে করতে হবে সে প্ল্যানার যে সার্টিফিকেটটা দেবে সেই সার্টিফিকেট আপনাদের আপলোড করতে হবে এখানে টোটাল সব কিছু দেওয়া আছে আপনারা বিস্তারিত জেনে নেবেন এবং পেমেন্ট ফি কত কি লাগবে না লাগবে এখানে আপনার পেমেন্ট পেমেন্ট করার সময় আপনারা জানতে পারবেন এখানে বিস্তারিত কিছু দেয়া নাই যে কত টাকা পেমেন্ট করতে হবে আপনাদের যদি জানা আরও বিভিন্ন রকম বিস্তারিত যদি আরও তথ্য জানার থাকে আপনারা ডিস্ট্রিক্ট যে আবগারি দপ্তর অর্থাৎ আপনার জেলার যে আবগারি দপ্তর দপ্তর বা এক্সাইজ অফিস সে অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই এরকম পেজ ওপেন হওয়ার পর আপনারা ক্লিক টু প্রসেস ক্লিক টু প্রসেসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন একটা নতুন পেজ আপনাদের সামনে চলে আসবে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে এসছে চলে আসবে আমি এখানে দেখুন বলা হচ্ছে যে এন্টার ইউর মোবাইল নম্বর এখানে আপনারা মোবাইল নাম্বারটা দেবেন এবং রিকোয়েস্ট ফর ওয়ান টাইম পাসওয়ার্ড ওয়ান টাইম পাসওয়ার্ড রিকোয়েস্ট ফর ওয়ান টাইম পাসওয়ার্ডে আপনারা ক্লিক করবেন এবং আপনার মোবাইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি নম্বর আসবে সে ওটিপি নাম্বারটা দেওয়ার পর আপনারা সাবমিট করবেন তো আমি সেটা বিস্তারিত দেখাচ্ছি আমি একটা মোবাইল নাম্বার দিচ্ছি এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ওটিপি নাম্বারটা দিয়েছি এবং আপনারাও এভাবে রিকোয়েস্ট ফর ওটিপি দেওয়ার পর মোবাইল নাম্বারে একটা ওটিপি নাম্বার আসবে বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে সেটা দেওয়ার পর আপনারা সাবমিট করবেন আমি 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 দেখুন সাবমিট করে আপনাদের দেখাচ্ছি আচ্ছা এখন সাবমিট করার পর দেখুন এখানে আই হেয়ার বাই এখানে দেখবেন ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন নতুন একটা পেজ আপনাদের সামনে আবার চলে আসবে ক্লিক টু প্রসেস ক্লিক টু প্রসেসে এবারে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন যে মেন যে ফর্ম সে ফর্মটা দেখুন পুরোপুরি এখানে চলে এসেছে আপনারা ফার্স্টে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন আপনার যে ক্যাটাগরি সে ক্যাটাগরি আপনারা সিলেক্ট করে নেবেন এখানে দেখুন ক্যাটাগরি বিভিন্ন রকম আছে আপনারা সেই মতন সিলেক্ট করে নেবেন ক্লাব পাবলিক রিসর্ট রিটেল ডিপার্টমেন্টাল স্টোর ঠিক আছে আপনারা যেটা আপনার যেটা আপনি করবেন যে ক্যাটাগরিতে আপনি আছেন সে ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনারা সাব ক্যাটাগরি যেটা আছে দেখুন আচ্ছা সাব ক্যাটাগরিতে দেখুন অটোমেটিক চলে এসছে বিআর ওয়াইন ল্যাব লাইসেন্স ফর ডিপার্টমেন্টাল স্টোর আমি আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট একটা সিলেক্ট করেছি এবার নেম অ্যান্ড স্টাইল অফ পেমিসেস সাইট তো এটা আপনারা দেবেন যে আপনার এখানে টোটাল ডিটেলসটা এখানে দেবেন আপনাদের একটা কথা বলে রাখি যেসব অপশানের পাশে স্টার মার্কস আছে রেড রেড কালার সেটা আপনাকে পুরো মানে দিতেই হবে সেটা মাস্ট সেই ঘরটাকে আপনার আপনাদের ফিল আপ করতেই হবে ঠিক আছে তো লোকেশন ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্টটা আপনাদের সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সাইট টাইপ নিউ করবেন নিউ করা আছে আপনারা নামটা দেবেন নাম এখানে মিডিল নেম যদি মিডিল নেম থাকবে মিডিল নেম যদি থাকে মিডিল নেমটা দেবেন এবং আপনার লাস্ট নেম থাকলে লাস্ট নেম যেটা আছে সেটা দেবেন আপনার ফাদার্স নেম বা হাজবেন্ড নেম মেয়েদের ক্ষেত্রে ফাদার্স নেমটা দেবেন এবং আপনার যে জন্ম তারিখ জন্ম তারিখটা দেবেন এবার আপনার রেসিডেন্ট ইমেল আইডি দেবেন অ্যাড্রেস আপনার পুরোপুরি অ্যাড্রেসটা দেবেন ঠিক আছে আমরা হায়েস্ট কোয়াল এডুকেশন কোয়ালিফিকেশন যদি থাকে সেটা দেবেন অকপারসেন্ট মানে আপনার যে পেশা সেই পেশাটা আপনার দেবেন অ্যানুয়াল ইনকামটা দেবেন টোটাল এইভাবে ফিল আপ করবেন ফিল আপ করার ফিল আপ করার পর দেখুন এখানে বিভিন্ন রকম ডকুমেন্টস আপলোড করতে বলা হচ্ছে সেলফ অ্যাটিস্টেড ফটোকপি অফ ন্যাশনালিটি প্রুফ অর্থাৎ আপনার যে ভোটার কার্ড বা পাসপোর্ট যাই থাকুক না কেন সেটা স্ক্যান করে আপনাদের এখানে আপলোড করতে হবে এবার দ্বিতীয় অপশানটা দেখুন সেলফ পার্টিসিকেট ফটোকপি অফ প্রুফ অফ ডেট অফ বার্থ আপনার যে জন্ম তারিখ সে জন্ম প্রমাণপত্রও আপনার যদি জন্ম সার্টিফিকেট থাকে বা অ্যাডমিট কার্ড থাকে মাধ্যমিকের সেটা ফটোকপি তারপর তার ফটোকপি আপলোড করতে হবে স্ক্যান করে এবং সেলফ পার্টিস্টেট ফটোকপি অফ ইন সাপোর্ট হায়ার হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন আপনার যদি ম্যাক্সিমাম কোনো এডুকেশন কোয়ালিফিকেশন থাকে তাহলে সেটা আপনারা এখানে আপলোড করবেন এবং ডিকারেশান রিগার্ডিং মেডিকেল ফিটনেস ফর্ম অফ অ্যান্ড অ্যাভিডোভিট তো সেটা আপনার আপনি যে মেডিকেল ফিটনেস আছেন তার একটা ডকুমেন্টস অর্থাৎ এবিডবিট কপি আপনাকে এখানে স্ক্যান করে আপলোড করতে হবে তো এখানে টোটালে এইভাবে আপনারা আপলোড করবেন পরপর সব দেয়াই আছে আপনারা ভালো করে দেখে নেবেন এখানে দেখুন কিছু লাইসেন্স লাইসেন্সের কিছু জন্য আপনার যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো দেখুন এখানে আবে মানে দিতে বলছে দেখুন ল্যান্ড রেকর্ডের কপি এখানে দিতে বলছে এনওসি সার্টিফিকেটের ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে টোটাল এখানে সব দেওয়া আছে দেখুন এগুলো আপনারা জেনে বুঝে ভালো করে ফিল করবেন যদি কিছু জানার থাকে আপনারা জেলা অফিসে যোগাযোগ করবেন বা এই সাইটে দেখুন যে একটা নম্বর আছে সেই নম্বরে আপনারা ফোন হেল্পলাইনে আপনারা কল করে জেনে নিতে পারেন তো এবার আপনারা পেমেন্ট করবেন আই ডিক্লেয়ার এটা এটাতে ক্লিক করার পর প্রসেস টু এন্টার পেমেন্ট ডিটেল ঠিক আছে এই পেমেন্ট ডিটেল করার পর আপনারা পুরোপুরি যখন কমপ্লিট হবে আপনারা সাবমিট করে দেবেন অ্যাপ্লিকেশনটি বন্ধুরা এটুকুই আপনাদের বলার ছিল আশা করছি ভিডিওটি দেখে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন মদের লাইসেন্সের জন্য তা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ